আপনি হয়তো নিজের অজান্তেই বাথরুমে কিছু অভ্যাসের মাধ্যমে বাড়ির চারিদিকে জীবাণু ছড়াচ্ছেন। বাড়ির ভেতর সবচেয়ে বেশি জীবাণু সম্ভবত বাথরুমেই থাকে। জেনে নিন কয়েকটি সাধারণ ভুল সম্পর্কে যা বাড়ির চারপাশে জীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ায়। যেমন, টয়লেট সিটে বসে মোবাইল স্ক্রোল করা। টয়লেটের সিটে বসেই আমাদের ফোন ব্যবহার করার অভ্যাস আছে অনেকেরই, এই অভ্যাস কিন্তু ভুল। বাথরুমে ফোন ব্যবহার করার অভ্যাস বাদ দিতে হবে। মলের জীবাণুগুলো বাতাসে ছড়িয়ে পড়ে, যা আপনার ফোনের পৃষ্ঠের মাধ্যমে বাথরুমের বাইরে ছড়িয়ে যেতে পারে। হাত সঠিকভাবে না ধোয়া। অসুস্থতা রোধ করার এবং হাতের জীবাণু থেকে মুক্তির সর্বোত্তম উপায় হাত ভালোভাবে ধোয়া। ভুলভাবে হাত পরিষ্কার করলে বাথরুমে জীবাণু সাথে করে বাইরে নিয়ে আসার ভয় থাকে। জীবাণু থেকে মুক্তি পেতে কমপক্ষে 20 সেকেন্ডের জন্য সাবান এবং হাত পানি দিয়ে ধোয়া উচিত। পাশাপাশি নখের নিচে পরিষ্কার করার কথা ভুলবেন না, এখানে সবচেয়ে বেশি জীবাণু আটকে থাকে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করা। হাত ধোয়ার কোনো বিকল্প নেই, তবে আপনি যদি বাইরে থাকেন এবং সাবানের বার খুঁজে না পান, তবে আপনার হাত পরিষ্কার করার জন্য পানি ব্যবহার করবেন এবং তারপরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। স্যানিটাইজার আপনার হাতকে দীর্ঘ সময় জীবাণু মুক্ত রাখতে পারে। পুরো পরিবারের জন্য একটি তোয়ালে ব্যবহার। পাবলিক ওয়াশরুমগুলোতে যে কাগজের তোয়ালেগুলো থাকে, সেরকম তোয়ালে বাড়িতেও রাখবেন। এগুলো ফেব্রিক তোয়ালের তুলনায় জীবাণুর বিস্তার নিয়ন্ত্রণে বেশি কার্যকরী। তবে যদি তা সম্ভব না হয়, তবে হাত মোছার তোয়ালে ঘন ঘন পরিবর্তন করবেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা তোয়ালে ব্যবহার করা ভালো। পাবলিক টয়লেট ব্যবহারে এক সমীক্ষায় দেখা গেছে, পাবলিক টয়লেটের এয়ার ড্রায়ারগুলো স্বাস্থ্যকর নয়। সুতরাং আপনার পার্স ব্যাগে সবসময় একটি হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।